যেহেতু আমি কুইকলি একটা জিনিস দেখাতে চাই, কিছুদিন আগে এই লাস্ট উইকে আমি একটা প্রোটোটাইপ করার চেষ্টা করতেছিলাম। এখানে দেখেন যে আমার এই স্ক্রিনের বাম পাশে একটা ইমেজের অপশন আছে, এখানে ইমেজগুলো দেখার অপশন আছে, আর ডান পাশে আছে যে কার গুলা বা ভেহিকেল গুলার টাইটেল, প্রাইস, আদার ইনফরমেশন, একটা ফর্ম আছে। তো আমি এই ঠিক এর নিচে আমার আরো ইনফরমেশন আছে, বেসিক ওভারভিউ, দেন ডিসক্রিপশন, তারপরে পপুলার ফিচার, এরকম আরো কিছু আছে। তো আমি কিছু আমি চাচ্ছিলাম যে এই প্যানেলটা ফিক্স রাখতে, এই যে কারের টাইটেল, প্রাইস, তারপরে এই নিচে একটা ফর্ম, এই পোর্শনটা বা এই সাইডটা আমি চাইছি যে ফিক্স রাখতে। আর এই বাম পাশের এই সাইডটা, এটা হচ্ছে স্ক্রল হবে, এরকম স্ক্রল করে এটা দেখা যাবে। তো সবগুলো ঠিক ছিল, পপুলার ফিচার পর্যন্ত আমার ঠিকঠাকই আছে, কিন্তু আমার সিমিলার সিমিলার ভেহিকল যেটা, এটা হচ্ছে এই ফুল উইথটাই নিয়ে নিয়ে পড়া আর কি। সিমিলার ভেহিকলটা আসলে এইগুলো যেরকম দেখেন আমরা রাখছি যে এই এই লাইন বরাবর রাখছি আমরা, কিন্তু এই মার্জিনের বাইরে যাইনি, বাট সিমিলার ভেহিকেলটা আমার ফুল এরিয়া বা উইথ জুড়ে থাকবে, আবার ফুটার থাকবে। সিমিলার ভেহিকেলটাও বাদ দিই, ফুটার তো আমি এরকম কাটতে পারবো না। তো এখানে সমস্যা হচ্ছিল যে আমার ইনফরমেশন এটার উপরে উঠে যাচ্ছিল, যেটা দেখতে খুবই বাজে লাগছে। বা প্রোটোটাইপ নর্মালি হয়তো আমরা ডেভেলপারদেরকে বলে দিতে পারতাম যে তুমি এটা এই পর্যন্ত ফিক্স রাখো, দেন যখন সিমিলার ভেহিকেল আসবে তখন তুমি এটা ফিক্স রাখবা না। তো এটা করা যেত, আর আমি চাচ্ছিলাম যে আরেকটু পারফেক্ট করতে আমার প্রোটোটাইপটা, যে কোনো ওয়ে থাকে কিনা, যেটা যেভাবে আমি এটা পারফেক্ট করতে পারি। তো সেভাবে চিন্তা করতে করতে মাথায় একটা আইডিয়া পেলাম, তো সেটা অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা দেখুন, এই যে দেখুন আমি এটা দিয়ে স্ক্রল করতে থাকি, এপাশটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এটা যখন আমি ঠিক এই আমার পপুলার ফিচার শেষ হচ্ছে আর সিমিলার ভেহিকেল যখন আসতেছে, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা এটাও কি আমার ডান বাম পাশের সাথে সাথে বাম পাশটাও দেখেন, এখন ডান পাশটাও দেখেন এখন স্ক্রল হচ্ছে, সিমিলার ভেহিকেলের উপর আর এই প্যানেলটা পড়ছে না বা ফুটারের উপর পড়বে না। তো এই জিনিসটা আমি কিভাবে করেছি সেটাই এখন দেখাচ্ছি আর কি কুইকলি। ফার্স্ট আমি যেটা করছিলাম, যেটা করলে আমার সিমিলার ভেহিকেল দেন ফুটারের উপরে এই পোর্শনটা চলে আসছিল, সেখানে আমি করছিলাম যে এই প্যানেলটা এটাকে একটা আমি টাইট করছি, ঠিক এটা আমি টাইট করে দেখাই, এই যে আমি এই ইমেজ বেসিক ওয়ার্কগুলো ফিচার পর্যন্ত একটা সাইড করছি, আর এই টাইটেলের টাইটেল প্রাইস এগুলো একটা সাইড করছিলাম, এবং টাইটেল প্রাইস এগুলো এই যে এই টুলসটা অ্যাবসোলিউট পজিশন করে, কারণ এটা আমার অটো লেআউট করা আছে এই জিনিসটা। তো এই অটো লেআউটের মধ্যে কোনো কিছু ফিক্স নর্মালি আমি যেহেতু জানি করা পসিবল না অটো লেআউট যেগুলোতে অ্যাপ্লাই করা, তো আমি জানি না এই টুলসটা নতুন যেটা আসছে হয়তো ফিগমাতে কয়েক মাস আগে। এই জন্য যেটা করি আমি যখন কোনো কিছু ফিক্সড করতে চাই সেই লেয়ারটাকে অ্যাবসোলিউট পজিশন করি, অ্যাবসোলিউট পজিশন করলে আমি যে ফিক্সড পজিশন হয়ে স্ক্রলিং এই অপশনটা পাই। তো আমি যদি এখানে ফিক্সড পজিশন করে দিই তখন এটা ফিক্স থাকে আর বাকিগুলো স্ক্রল হয়। তো এখানে যে সমস্যা হচ্ছিল যে সিমিলার ভেহিকেলের উপরে উঠে যাচ্ছিল, তো এর জন্য আমি যেটা করছি এখানে জিনিসটা আমরা এখানে আমি সেম ভাবে রাখছি সবগুলা, এই ইনফরমেশনটাও রাখছি, এখানে কোনো কিছু ফিক্সড করা নাই, আমি জাস্ট এই ফ্রেমটাকে একটু ছোট করে নিচ্ছি। যদি আমি দেখাই ফ্রেমটা, যদি আমি জানি ফ্রেমটার মধ্যে এটাও হাইড করা, এই যে আমার এটার মধ্যে সবগুলা ইনফরমেশন আছে। তো আমরা ফিগমার হরিজন্টাল, এই যে হরিজন্টাল স্ক্রলিং কিংবা ভার্টিক্যাল স্ক্রলিং, হরিজন্টাল আর ভার্টিক্যাল স্ক্রলিং এগুলো সম্পর্কে যা জানি তারা ভালো এটা বুঝতে পারছে অলরেডি। আমার মনে হয় যে আমি যদি এইভাবে
ফ্রেমটাকে হাইড করে দিই, বাট ফ্রেমের ভিতর তো আমার ইনফরমেশন আছে, তো সেই ইনফরমেশন গুলোকে আমরা ফ্রেমের মাধ্যমে যদি হাইড করে রাখি, এবং সেখানে এই যে আমি দেখাচ্ছি, আমি এই আমার এখানে দুইটা সাইড আমি আগে বলছি, এটা হচ্ছে আমার ইনফরমেশন সাইড, এই যে এই ল্যাবটাকে আমি আলাদা ই করছি ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা হচ্ছে রাইট সাইডের ফ্রেম, এটা হচ্ছে স্ক্রলিং লেফট সাইড, এই সাইডটা, তো এই সাইডটা আমি এরকম ছোট করে এখানে দেখেন ভার্টিক্যাল স্ক্রলিং দিচ্ছি, তো ভার্টিক্যাল স্ক্রলিং দেওয়ার কারণে যেটা হয়েছে, এখানে আমার যখন আমরা স্ক্রলিং করতেছি এই পাশটা কিন্তু এই যে এই পাশটা কিন্তু এইভাবে আছে এই ফ্রেমের মধ্যে, যেহেতু জাস্ট এই সাইডটাতে দিচ্ছি ভার্টিক্যাল স্ক্রলিং, তো এইটা হচ্ছে আমার স্ক্রল হবে, স্ক্রল হয়ে যতক্ষণ না শেষ হচ্ছে পপুলার ফিচার, পপুলার ফিচার বা এই ফ্রেমটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এটা স্থির থাকতেছে, বা যেই আমার এই ফ্রেমটা শেষ হয়ে যাচ্ছে তখন এই পুরো জিনিসটা স্ক্রলিং হবে, এটা আমার আগের মতো এটা উপরে উঠবে না, কারণ এটা তো এখন এই ফ্রেমের মধ্যে আটকানো। এটা ছিল একটা কুইক টিপস, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আর এটা অন্যভাবে যদি কেউ করেন তো কাইন্ডলি আমাকে একটু শেয়ার করবেন, আমি জানতে চাই যদি কোনো ওয়ে থাকে, অনেক প্রোটোটাইপের আসলে অনেকগুলো ওয়ে থাকতেও পারে, এটা অসম্ভব কিছু না। থ্যাংক ইউ, এটা আসলে